হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? জানি সবাই এই গরমে কেউ ভালো নেই, কারণ আমি তো ভালো নেই, তোমরা কীগুলো ভালো থাকবে? তো বন্ধুরা, কালকে আমি যখন ওই ঘাটে গেছিলাম না, একটা ঘাটে ভিডিও বাড়ি পোস্ট করেছি না গান দিয়ে, তো সেই ঘাটের জন্য তোমরা অনেক কজন জিজ্ঞাসা করেছো যে বৌদি এটা কোথাকার ঘাট, কোন ঘাট। তো আমি তো ঠিক জানি না ওটা কোন ঘাট। আমি এখান আমার একটা দাদু মারা গেছিলো দেশের বাড়িতে, দাদু মারা গেছে কালকে। তো আমি দেশের বাড়িতে, মানে দেশের বাড়িতে মারা গেছে, আর আমরা তো থাকি কলকাতায়, সবাই জানো ধোনিকে, মানে ওনাকে দেশের বাড়িতে আমরা গিয়ে দেখতে পাবো না দেখে ওরা নিয়ে চলে এসেছিল উধামপুরের ঘাটে। উধামপুরের ঘাটটা আমি চিনি, কিন্তু আমরা যেদিকে গেছি সেদিকে মানে আরেকটা গঙ্গা ছিল, গঙ্গাটা পার হয়ে আমাদের ওই পারে যেতে হয়েছে, মানে উধামপুর ঘাটে যেতে হয়েছে। এবার এই পারের ঘাটটার আমি নাম জানি না, আর আমরা যেহেতু উধামপুর ঘাটে গেছিলাম ওই নামটা আমি জানি, ওইটার জায়গাটা চিনি, আমি আরও একবার গেছিলাম, আর এইটা প্রথমবার গেলাম। তো যাই হোক, আমি ঘাটের নাম জানি না, কিন্তু আমি বলে দিতে পারবো আমি কেউ কী করে গেছি। দেখো, আমরা এখান থেকে পুরো কাটোয়া চলে গেছি, আর কাটোয়াতে নেমে আমরা 10 টাকা টোটো ভাড়া করেছি। 10 টাকা টোটো ভাড়া করে গিয়ে একটু দূরে নামিয়ে দিয়েছে, দিয়ে না একটু দূরে না, 10 টাকা টোটো ভাড়া করে গিয়ে, হ্যাঁ একটু দূরেই নামিয়ে দিয়েছে, মানে আরও মিনিট পাঁচেক হাঁটতে হয়েছে। তো আরও মিনিট পাঁচেক হাঁটার পরে আমরা গঙ্গাটা পেয়েছিলাম, তারপরে গঙ্গাটা নৌকা পার হয়ে আমরা উধামপুরে ঘাটে গেছি। তো ওটা কী ঘাট আমি ঠিক জানি না, সবাই বলে বর্ধমান এলাকা চলে এলাম। মাসিরা মানে গিয়েছিলাম তো অনেকজন, তো আমার কাকা মাসি এসো, আরও 5-7 জন, আমার বোন, আমার মেয়ে, মাসির ছেলে মেয়ে, সবাই মানে অনেকজন, 13-14 জন গেছিলাম আমরা। তো কেউ বলছে এটা বর্ধমানের এলাকা, কেউ বলছে বর্ধমানের ঘাট, এবং আমি সত্যি বলছি মতটাও জানি না ওটা কোথাকার ঘাট, তাই তোমরা জিজ্ঞাসা করলাম। দেখো, তোমরা যদি চিনতে পারো, আমি ঠিকানাগুলো বলে দিলাম, যদি চিনতে পারো তো পারবা। কালকে মানে কি বলবো তোমাদেরকে, মানে একটা বিপদের মাঝে গিয়েও ভিডিও কেন আনিছি জানো? জায়গাগুলো না এত সুন্দর সুন্দর জায়গা, আর তোমরা তো বুঝতেই পারছো যে বান্দা গরু ছাড়া পেলে কীরকম হয়, মানে আমাদের অবস্থাটা ঠিক সেই রকমই হয়ে গেছে। আমরা তো 24 ঘন্টা এখানে ঘরেই থাকি, কোথাও যেতে পারি না, তাই একটু যেই পেরিয়েছি, আর নদী নালা গঙ্গাগুলো যখনই দেখেছি আর থাকতে পারলাম না। আমি 2-4টি বিপদ, মানে 2-4টি ভিডিও বানিয়েই নিলাম, তবু তো বিপদের মাঝে। তাও আমি জানি প্রত্যেকজন, অনেকজন খারাপ বলবে এই কথাটা নিয়ে, কিন্তু কী করবো বলো, জায়গাগুলো এত সুন্দর সুন্দর না, তার জন্য ভিডিওটা বানিয়েছি। যাক, ওই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর আমার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে তোমরা জিজ্ঞাসা করছো না বৌদি এটা কোন ঘাট, কোথায় যাচ্ছ, এত রোদের মধ্যে কী করছো, এরকম জিজ্ঞাসা করছো, ওই জন্যই আমি মানে এই ভিডিওটা বানালাম। হ্যাঁ, আমার কালকে অনেক অনেক কষ্ট হয়েছে আমাদের, জানো কেন? কালকে সকালেই আমরা উঠে মরা খবর পেয়েছি, এবার কিছু না খাওয়া না দাওয়া, 8টার সময় বেরিয়ে গেছি, 8টার সময় বেরিয়ে যাওয়ার পর সারাদিন ধরে ট্রেনে গেছি, ট্রেন থেকে ওখানে 12:30 একটাই নেমেছি, আমার পর আবার এদিকে টোটো ভাড়া করে গেছি, আর কালকে রোদ গরম প্রচণ্ড ছিল। আর ওখান থেকে পুরো ঘাটে চলে গেছি, ঘাটে গিয়ে তারপরে আমরা মানে দাদুকে দেখলাম, তারপরে দাদুকে ঘিটি মাখিয়ে মানে চাপাইলো যখন, তখনও দেখলাম, দাঁড়িয়েছিলাম একটু, দাঁড়ালাম, তারপরে ভাবলাম দাদুকে জলশোধ করে দিয়ে আমরা চলে যাব। তারপরে দেখছি অনেকটা 6:30 প্রায় বেজে গেছে লাইন পেতে আর করতে, মানে একটু ঘোরাঘুরি করতে, তার জন্য আর আমরা দেরি করি নাই। 6:30 যখন বেজে গেছে, দাদু ছিলেই জাপানে ছিল, কী করবো বলো, আমাদের কিন্তু ফিরতে হবে এত রাতের মধ্যে, তার জন্য দাদুকে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি না খাওয়া দাওয়া করে। ধরো সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, জাস্ট এই রোদ গরমে যাচ্ছি, তো ঠান্ডা জল খাচ্ছি, ঠান্ডা থাম্বস আপ খাচ্ছি, এইসব মানে ঠান্ডা ঠান্ডা খেতে খেতে গেছি, তাই আজকে আমার গলারও এই হাল, আর আমার মুখ চোখও পুরো ফুলে গেছে, না জানি শরীরটা কতটাই খারাপ করবে জানি না। তবু যাই হোক, মানুষটাকে তো এক নজর দেখতে পেলাম, যে চলে যাচ্ছে সে তো গেলই। তো অনেক কষ্টের মধ্যেও আমি ভিডিওগুলো বানিয়েছি, ঠিক আছে? ভালো লাগলে লাইক করো। আর দাদুটাকে তো দেখাতে পারি নাই, কারণ হচ্ছে ওখানে অনেক প্রচুর মানুষ ছিল, ওই জন্য দেখাতে পারি নাই। কী বলবো, আমারও অনেক কষ্ট হচ্ছিলো কালকে, তো যাই হোক, ওই জন্য ভিডিওটা আমার আজকে বানানো। তোমরা তো বারবার জিজ্ঞাসা করছো যে কোন ঘাট, কোথায় যাচ্ছ বৌদি, এত রোদ গরম যেও না, বা এরকম বলছো, তো কিছু করার নেই, বিপদ আপদ তো যেতেই হবে না, তার জন্যই গেছি। তো ওই যে ভিডিওগুলো বানিয়েছি ওগুলোও পেয়ে যাবে, কালকে আমি রাতে ট্রেনে এসেছি সেগুলো বানিয়েছি, সব পেয়ে যাবে।
ঠিক আছে, চলো ভাই এখন আপাতত এই ভিডিওটাই দিয়ে দিই, তারপরে ওটাকে একটু রেডিট করে সাজিয়ে গুজিয়ে তখন দিতে হবে। তো চলো ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, রোদ গরমে কোথাও বেরিয়েও না, প্রচণ্ড পরিমাণে রোদ গরম, কারণ আমার হাল তো বেহাল হয়ে গেছে, কি বলবো। কালকে তো দেখতে পেলে আর শর্ট ভিডিওতেও পেয়ে যাবে আমার মুখ চোখের অবস্থাগুলো কি হয়েছিল কি হয়েছে। ভালো থেকো।